ভালো লাগাটা হয়েছে খুব ছোটবেলায়, তখন আমি ক্লাস 3-তে পড়ি। ওই সময়টাতে একটা দৌড় প্রতিযোগিতা হয়, মেধা দৌড় বা বুদ্ধির দৌড় বলে। তো সেই প্রতিযোগিতায় আমার জীবনের প্রথম অংশগ্রহণ এবং সেখানে আমি দ্বিতীয় স্থান অধিকার করি। এটা আমার লাইফের একটা অর্জন মনে হয়েছিল এবং আমার মনে হয়েছিল যে এটা আমার জন্য ভীষণ ভালো লাগার একটা বিষয়। তো বলা যেতে পারে যে এটাই আমার প্রথম ভালো লাগা। ভালোবাসা তো আসলে অনেক রকমের হয়, অনেক বস্তুর প্রতি হয়, ঘটনার প্রতি হয়, মানুষের প্রতি হয়। সেভাবে স্পেসিফিক মানুষ বলবো না, তবে একটা বিশেষ স্মৃতি বা ঘটনা সব মিলিয়ে, যেটা যে আমি এমন কোনো ব্যক্তিকে খুব পছন্দ করি যাদের বাচনভঙ্গিটা ভীষণ স্পষ্ট এবং তারা আমাদের বাংলা ভাষাটাকে খুব যত্ন করে ব্যবহার করেন, সে ধরনের মানুষকে আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে আমাদের বাংলা নাটকের যারা পথিকৃৎ ছিলেন, আমি নাম মেনশন করবো না যদিও, তারপরে কিছু কিছু ব্যক্তির নাম না বললেই না, যেমন হুমায়ুন পরিদি স্যার আছেন, সুবর্ণ মোস্তফা, বিপাশা হায়াত, এদেরকে আমি খুব ছোটোবেলা থেকে ফলো করতাম, যে তারা কত সুন্দর করে তাদের এক্সপ্রেশন, তাদের বাচনভঙ্গিগুলোকে প্রকাশ করেন। এবং আমাদের বাংলা নাটকগুলোতে কিন্তু আমাদের সাহিত্য চর্চাটা খুব সুন্দরভাবেই হয়েছে। তো সেখান থেকে বলা যায় যে তারা, তাদেরকে আমি ভীষণ অনুসরণ করি এবং তাদেরকে অনুসরণ করতে যেয়ে দেখা যেত যে ছোটোবেলায় ছোটো ছোটো কাগজের ঠোঙা পড়তাম, কোনো স্ক্রিপ্ট পড়তাম আয়নাতে বা নিজে প্র্যাকটিস করতাম, এরকম হ্যাঁ চর্চাটা হয়ে যেত আর কি। তখন দেখা যায় যে ওইখান থেকে বাংলা ভাষার প্রতি এক ধরনের বিশেষ ভালো লাগা, যেটা পরবর্তীতে ভালোবাসায় পরিণত হয়েছে। আমি আমার ভাষাটাকে ভীষণ পছন্দ করি এবং সেখান থেকে আমার ছোটো ছোটো আবৃত্তি অভিনয়ের চর্চাটা শুরু বলতে পারি। তো সেক্ষেত্রে বলবো যে ভাষাটার প্রতি আমার ভালোবাসা সবার আগে। যে কথা হয়নি বলা, এমন অনেক কথা আছে আসলে আমাদের লাইফে, আমরা অনেক কিছু বলতে চাই হয়তো সুযোগের অভাবে, সময়ের অভাবে, অথবা ইচ্ছে শক্তিটা এতটা জোরালো হয় না যেটা আমাদের মুখ দিয়ে প্রকাশ পায়। এমন অনেক কথা অবলা অজানা রয়ে গেছে, অব্যক্ত রয়ে গেছে। তার মধ্যে যেটা, যে আমার বাবাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি যে বাবা আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। আমার মনে হয় যে এটা একটা সুযোগ আমার জন্য, এই প্ল্যাটফর্মটাই হতে পারে সেই সুযোগটা, যে এখানে মাধ্যমে আমি আমার বাবাকে জানাতে চাই যে তাকে আমি প্রচণ্ড ভালোবাসি। আর মাকে বলা হয়েছে অনেকবার, কিন্তু বাবা মানুষটা না চাকরি সুবাদে যেহেতু দূরে ছিলেন, খুব প্রয়োজনীয় মুহূর্তে আমি তাকে কাছে পাইনি। এটা আমার জন্য একটা আফসোস, একটা কষ্টের জায়গা হতে পারে। তারপরও বলবো যে ওই দূর থেকে মানুষটা তার সন্তানের জন্য হেন কিছু নাই যে না করেছেন, সর্বোচ্চটা দিয়ে গেছেন, কিন্তু মানুষটাকে কখনো মুখ ফুটে আমি ভালোবাসার কথাটা বলতে পারিনি আমার বাবাকে। সো আমি অপেক্ষায় আছি যে আমি সেই সাহসটা জুগিয়ে যেন আমার বাবাকে সজোরে মন থেকে বলতে পারি যে আব্বু আমি তোমাকে অনেক ভালোবাসি। সো আমার মনে হয় এটাই হচ্ছে আমাদের প্রকাশভঙ্গির একটা বড় অন্তরায় বলবো, যে আমরা আসলে সময় সুযোগকে অনেকটা দেয়াল ভেবে থাকি। আশা করছি সেটা আমি কভার করতে পারবো।